আসসালামু আলাইকুম দর্শক লক্ষ্মীপুর টোয়েন্টি এর হাত দিনের অনুষ্ঠানে আনুগু ব্যাকের স্বাগতম দর্শক সলেনতলি হুনিয়ায় গত সপ্তাহ লক্ষ্য বড্ড বড্ড ঘটনা কিন কি আসিল কুয়াতে অ্যারেস্ট এমপি পাপুল বাংলাদেশে সম্পদের হিসাব জানতে চাই সিডি দিছে দুদক লক্ষ্যায় করোনা রোগী বাড়ি হয়েছে তিনশো বাষট্টি গা জ্বর ঠান্ডিল জেলা গেছে আষ্টুগা মানুষ গত সপ্তাহে হানি থড়ি হুন্ডা অ্যাক্সিডেন্ট ও ঠাডা হড়ি মুচ্ছে আষ্টুগা মানুষ কমলনগরে নগরে ইউটিউব ব্যাগে শুরু রাইহুরাই অষ্টবাইত চুরি চন্দ্রগঞ্জে দুধদন্য গরু ও গরুর ডিয়া সহ 300 অ্যারেস্ট সদরে অ্যারেস্ট হইছে আষ্ট চিন্তাইকারী রাইহুরাই আমলিগের দুই নেতার লোকের মধ্যে হিরাহিড়িতে 11 জন जखম এবং সামাজিক সংগঠন লয় দারাবাই ক্ষতিবেদনে আজ জানামু লোকপুরা নন্দন ফাউন্ডেশন ও ম্যাক ফাউন্ডেশনের কথা দর্শক এতক্ষণ কদ্দুর কদ্দুর কইছি এবার পুরা ভাঙ্গি কই কুয়াতে গ্রেপ্তার হয়েছে দুই রায়ুরা আসনের এমপি শহীদুল ইসলাম লক্ষুরা হেতেন্দ্রে কাজী পাপুল নামে ব্যাকি সিনে মাসের ছ তারিখে কুয়াতের সিআইডি সদস্যরা হেতেন্দ্রে গ্রেপ্তার করছে সাত জুন রবিবার কুয়াতেরতন বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম এই তথ্য হাসা কই মত দিছে এটা লই হেতেনের বউ মহিলা সংরক্ষিত আসনের এমপি সেলিনা ইসলাম কইছে এমপি পাপুল আটকের কথা হুদামিসা একটা গোষ্ঠী হেতেন্ডলে গুজব ছড়াইতেছে অথচ এমপি পাপুলের রিমান্ডের কথাও আঙ্গ ব্যাক মিডিয়াতে হসা রয়েছে ইয়ান বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনার দুধক এমপি তারবো ও তার হালিদ দন সম্পদের হিসাব চাই সিন্ডি দিছে গত হাপ্তা ধরেই আয়োজনত এই খবর কান জেলা সহ হুরা দেশের মানচের মুখে মুখে গত ষাট জুন শুক্রবার লক্ষ্যায় করোনা আলা রুগী আসিল কিন্তু হাপ্তা শেষে বারোই জুন করোনা আলা রুগী হয়েছে তিনশো গত হাত দিনে জেলাত করোনালা রোগী বাড়ছে বেশি গত জ্বর ঠান্ডি লই লুড়া ও বিদেশ মরি গেছে মানুষ বিদেশে বিদেশের মানুষের মচ্ছে মরছে তিনগা নাগরিক এতারা তিন রায়ুরা উপজেলার এবং ব্যাকে সৌদি আরবে আসিল হেতারা হয়েছে রায়ুরা পুরো নম্বর ওয়ার্ডের একজন পুরো হাস নম্বর ওয়ার্ডের একজন দক্ষিণ সর আবাবিল ইউনিয়নের দক্ষিণ গায়াসর গ্রামের একজন হেতাগো হরিবারের কাছে তন মরার কথা শিওরণ গেছে ইয়েন্দি লোকা জেলা জ্বর ঠান্ডি কাশি মরি মরে গেছে আরো হাজগা মানুষ মরার হরে ব্যাকের করোনা হরিখালাই নমুনা হারানো হইছে হেতাকো মধ্যে মঙ্গলবার রামগতিতে মরছে কামালউদ্দিন নামের এক স্কুলের মাস্টার হেতনের বাড়ি রামগতি পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে এবং হেতেনের সর মেহার আদর্শ উচ্চ বিদ্যালয় বিজ্ঞান বিভাগের সহকারী মাস্টার আসিল হেদিনকে এই সদর উপজেলার দিগুলিতে মরে গেছে এক বেটা বুধবার লক্ষ্য পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর গ্রামে মরি গেছে এক বেডি ওই দিনকেই টুমসর ইউনিয়নের সাইন নং ওয়ার্ডে মরি গেছে আরও এক বেডি বৃহস্পতিবার রাত রায়ুরা উপজেলার কেরোয়া ইউনিয়নের এক বেডি ঢাকা মুগদা মেডিকেল কলেজ হাসপাতালেও করোনা আক্রান্তই মরে গেছে লক্ষ্যার হাইটজন সরকারি কর্মকর্তা কর্মচারী করোনা আক্রান্ত হয়েছে লক্ষ্যার সিভিল সার্জন অফিসের তন এই কথা শিউরন গেছে এতাকো মধ্যে জেলা প্রশাসনের তিনজন স্বাস্থ্য বিভাগের উনত্রিশ জন পুলিশ ষোলো জন উপজেলা প্রশাসনের একজন ব্যাংক কর্মকর্তা ছয় জন আনসার সাতজন ও পল্লী বিদ্যুতের একজন ছাড়াও রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরীও করোনা আক্রান্ত হয়েছে মঙ্গলবার হেতনের করোনা পরীক্ষার হল পজিটিভ আছে গত হপ্তাহ লের বিভিন্ন জায়গা হানির ডুবি হুন্ডা অ্যাক্সিডেন্ট ও ঠাটাঘড়ি মরছে আষ্টুগা মানুষ এগুলোর মধ্যে একদিনে মরছে সারিয়া রবিবার ব্যাই রামগতি সর আলেকজান্ডার ইউনিয়নের সর ডাক্তার গ্রামে করিম হাডারির বাড়ি হানিৎ ডুবি গেছে ছয় বছরের মাইয়া ছুটকিয়া রহিমা ও পাঁচ বছরের মাইয়া নুহা হেগুন দুনুগা মাদাসাদ শিশুতে হতো হেদিন বিয়েলেই ঠাডা হড়ি গেছে আরো দুগা মানুষ ও গৈছে সদর উপজেলায় বসেকপুরের ইট বালুর কাম করেন নৌকা উগ্বেডা আর গৈছে কমলনগর সর কাদিয়া ইউনিয়নের সর বসু গ্রামের এক স্কুলের ছাত্র ইয়েন্দি লক্ষের রাইহুরায় কেলাগাছের বেহরাজি নদী হারনের হালিমা আক্তার ও লামিয়া আক্তার নামে দুই মাইয়া ছুটকিয়া হানিদ ডুবি মরি গেছে হালিমার বয়স তেরো ও লামিয়ার বয়স আসিল হাঁস বছর মঙ্গলবার বিয়ালি রাইহুরা উপজেলার ফায়ার সার্ভিস ও সানপুরাতবুরি দলায় নদীর মাজ্যান্তন দুনুগল লাশ উঠাইছে হালিমা উপজেলার উত্তর সর্বংশী ইউনিয়নের সরলক্ষ্মী গ্রামের হারুন হদ্দারের মাইয়া হিজ্জা জনতা উচ্চ বিদ্যালয়ে কেলাশ এইটি হরত আর লামিয়া হে এলাকারই আব্দুল কাদের আখনের মাইয়া হিজ্জাহর্ত শিশুতে অন্যদিকে কমলনগরের লেগুনার লগে হুন্ডার বাড়ি খায় লেগুনার তলে হরে মরে গেছে আমিরুল্লাহ নামের এক হুন্ডা আলা জুন মাসের উপজেলার মিল্লাত একাডেমি এলাকার লকুড়ার রামগতি রোডে এই ঘটনা ঘটে আমিনুল্লাহ সর বাদাম ইউনিয়নের সর সীতা গ্রামের মরা মোকলেসের রহমানের হোলা হেতে আজিনাট বাজারে রড সিমেন্টের ব্যবসা করত লকুরা সদর উপজেলার সরোইতা এলাকায় অটোরিক্সা চাক্কার লগে অন্যায় হেঁসায় ফারজানা আক্তার নামের এক ডাঙ্গর মাইয়া মরে গেছে বৃহস্পতিবার ব্যানে এই ঘটনা ঘটে ফারজানা ওই গ্রামেরই বাসুমিয়ার মাইয়া কমলনগরে মেঘনা নদীর বাঙ্গন বন্ধকরণের লাই জিও টিউব ব্যাগে বান্ধয়নের কাম শুরু করছে শনিবার দুরিয়া উপজেলা লদুয়া ফলকন এলাকাত ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কামে রিস্টার্ট করছে সংসদ সদস্য মেজর অফিসার পাত্র আব্দুল মান্নান ভাঙ্গন বন্দর লাই বড্ডা প্রকল্পের বারে কমলনগরে দুই আন জায়গা জিওটিউব টিউব ব্যাগে বান্ধয়নের কাম হইব ব্যাগ জায়গা চল্লিশ মিটার লম্বা ও ছ মিটার ছড়া হইব এই বান হঠাৎ করেই রায়রা উপজেলার ছুরি সামারে বাড়ি গেছে এক রাতে তিন গ্রামের আষ্টবাইতে গড়ের হিয়া কাটি মানে হিং দিয়ে ছুরির ঘটনা ঘটে মঙ্গলবার মেলা রাইতে উপজেলার সর আবাবিল ইউনিয়নে ও উত্তর সর আবাবিল ইউনিয়নে এই ছুরির ঘটনা ঘটে এটা গত দুই হপ্তায় হে এলাকায় মোট বারো বাইত চুরি হইছে ডরের মধ্যে হরে গেছে হুরা এলাকার ব্যাগ মানছে এমনি লক্ষ্যরা চন্দ্রগঞ্জের না গরু ও গরুর ডিয়া সহ তিন সরের ধরছে পুলিশ রবিবার বাইন্যা বিভিন্ন জাগাতন অভিযান চালায় হেতা করে ধরন হয়েছে জুন মাসের হাত তারিখ রবিবার দুরিয়া হেগুন তিনগারে আদালতে উড়ানো হয়েছে লক্ষ্মুরের সদর উপজেলার দক্ষিণ আমসাদিত্তন ছিনতাইকরণের সময় আতনাত আষ্টুগা ছিনতাইকারীর এলাকাবাসী ধরি পুলিশের হাতে উড়ে দিছে বিশুদ্ধার বাইন্যা হালেরাট উত্তর বাজারের ঈদগাহ সামনের তন হেতা করে আটক করানো হয়েছে হেতারা সমিতির এলাকায় অজ্ঞাত জোয়ান হোলার মালসামানা চিন্তায় করণ দিল হোলাগা সিক দিলে এলাকার মানুষে চলে আইয়ে হরে সোরগুন্ডে ধরেই পুলিশের হাতে উড়ে দিছে এডালয় থানার মধ্যে মামলা হয়েছে রায়হুরাই নুরজান বেগম নামের হাইট বছরের এক বুড়া বেটির মারণের কেসের এক নম্বর আসামি এমরান হোসেনকে অ্যারেস্ট করছে রায়হুরা থানার পুলিশ গত সপ্তাহের মঙ্গলবারে উপজেলার বামনি ইউনিয়নের বাংলাবাজার বাজার এলাকার তন ইমরান হোসেনকে অ্যারেস্ট করানো হয়েছে গত মে মাসের পঁচিশ তারিখ ঈদের দিন আম হারল বুড়া নাতিন পুনমের লগে হেতগোবাইয়ের ইমরানের হোলার লগে কার্যকার্যের ঘটনা ঘটে হেসুমকে হোলানের কার্যে বাঙ্গি দিত গেলে নুরজাহান সহ চারজন হিডি রক্ত বাড়ি করে হেলাইছে হরে চিকিৎসার বিত্তে সেই বুড়া বেটি মরে গেছে নিজেকেও ক্ষমতা দেখাইতো যায় রায়ুরের দুই আওয়ামী লীগের নেতার মধ্যে হিরাইডি ওই এগারো মানুষ জখম হয়েছে বিশুদ্ধবার বিয়ালে দক্ষিণ সর্বংশী ইউনিয়নের মিয়ারাডে এই ঘটনা ঘটে হেতারা খেবিদে স্কুল সহ কয়েকখান দোয়ান হিডি লাইছে হরে পুলিশ যায় এলাকা ঠান্ডা করছে এবং তিন গারে অ্যারেস্ট করছে দর্শক মতো করোনায় মরিনা মানছে এর কবর দানের কাম করতেছে লক্ষার অনেক সামাজিক সংগঠন এগুলির মধ্যে নন্দন ফাউন্ডেশন ও ম্যাক ফাউন্ডেশনের কথা কওনের মতো লক্ষ সামাজিক সংগঠনের মধ্যে অল্প দিনে হুরা জেলা হরিষিত হয়ে গেছে নন্দন ফাউন্ডেশন ২০১৩ হাজার তেরো সালে লক্ষা জুয়ানহলা রাজু আমাদের আদরি শুরু হয় এই সংগঠনের যাত্রা দুই হাজার সালের হরত্তে দরি হেতারা নন্দন ব্লাড ব্যাংক নন্দন ফাটাগার নন্দন মহিলা উন্নয়ন সংস্থা এবং নন্দন মুক্ত রোবট স্কাউট দলের কার্যক্রম পরিচালনা করে এত কিছুর বৃত্তে হেতারা করোনা ও করোনা উপসর্গ লই মরিনা মানুষের কবর কামও করতেছে মে মাসের হাত তারিখে যাত্রা করে হেতারা সদর উপজেলার কাফলাতলিতে পুলিশের এএসআই রঘুনাথ রায়ের লাশ দাহ করছে হিয়ার হরে আয়োজ্যন্ত এই ফাউন্ডেশন আরও তিনজন মুসলমানের লাশ কবর দিছে এই মানুষগুণ কবর দেওয়ানোর সময় লগে সহযোগী হয়ে আছিল লক্ষা আরেক সামাজিক সংগঠন ম্যাক ফাউন্ডেশন দুই হাজার হাত সালের তন ফাহাদবিন বেলায়তে রাত ধরি ম্যাক ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছে এই সংগঠনও করোনা কালে লক্ষার সচেতন ও দান অনুদানের কামে অংশ নিছে আঙ্গু লক্কুর টোয়েন্টি ফোরের পক্ষে তন নন্দন ফাউন্ডেশন ও ম্যাক ফাউন্ডেশনের লাই মেলা দেওয়া রইল দর্শক আজ যেন খাড়াই খবর কিন কইতেছি এটা হইছে লক্ষুরা ইলিশ স্কোয়ার যেটারে আগে লক্ষুরা জুমুর মোড় কইত দুই হাজার সতেরো সালের তন এটার নাম হইছে লক্ষুরা ইলিশ স্কোয়ার দর্শক ছয় ইলিশের লক্ষুরা করে দাবাত দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করতেছি আর যে এই পর্যন্তই দেখা হইব আগামী শুক্রবার এদিন পর্যন্ত ব্যাকে ভালো থাকেন আর আঙ্গুল লক্ষ্মীপুর টোয়েন্টি ফোরের ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আঙ্গুল লগে থাকেন